ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার নারিকেলবাড়িয়া ও শিকড়ি এলাকা থেকে প্রায় 75 কেজি সোনার বার সহ 3 ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত 10:30 থেকে আজ শুক্রবার সকাল 8টার মধ্যে পৃথক অভিযান চালিয়ে এই সোনা উদ্ধার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি 49 ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান চালান। বিজিবি জানায় উদ্ধার হওয়া সোনার দাম 36,77,00,000 টাকা। আটক 3 ব্যক্তি হলেন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মোহাম্মদ মহিউদ্দিন এবং বেনাপোলের বাসিন্দা সফুরা খাতুন ও ইসরাফিল। বিজিবি 49 ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ভারতে পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে 74 কেজি 759 গ্রাম ওজনের 636টি সোনার বার সহ 3 ব্যক্তিকে আটক করা হয়। তারা সোনা পাচারের বাহক হিসেবে কাজ করছিলেন। বিজিবি সূত্র জানায়, গোপন তত্ত্বের ভিত্তিতে গতকাল রাত 10:30 দিকে শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের মেইন পিলার 29 থেকে প্রায় 300 গজ বাংলাদেশের অভ্যন্তরে নারিকেলবাড়িয়া এলাকায় বিজিবি অভিযান চালায়। এই সময় 3টি বস্তা নিয়ে 3 ব্যক্তি ভারতের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বস্তা ফেলে 2 ব্যক্তি পালিয়ে যান। 1 ব্যক্তিকে আটক করা হয়। 3টি বস্তা থেকে 72 কেজি 759 গ্রাম ওজনের 624টি সোনার বার উদ্ধার করা হয়। আটক হওয়া মহিউদ্দিনের কাছে একটি রামদা পাওয়া যায়। বিজিবি জানায়, আজ সকাল 8টার দিকে শার্শা উপজেলার শিকড়ি সীমান্ত এলাকা দিয়ে ভ্যানে করে 2 ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবির সদস্যরা তাদের গতিরোধ করেন। এই সময় তারা তাদের কাছে থাকা একটি ব্যাগ ফেলে দেন। ব্যাগ তল্লাশি করে 2 কেজি ওজনের 11টি সোনার বার পাওয়া যায়। এই ঘটনায় সফুরা খাতুন ও ইসরাফিলকে আটক করা হয়। বিজিবি 49 ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালানের 2টি মামলা দেওয়া হবে। তাদের বেনাপোল বন্দর থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে। এছাড়া উদ্ধার হওয়া সোনাও থানায় জমা দেওয়া হবে। এমনই সব নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।